আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বুবলি। বাংলাদেশি ব্লগার বুবলি চ্যানেল থেকে আমি বুবলি আছি আপনাদের সাথে আজকে পুরো ভিডিও জুড়ে। আশা করছি যে যেখানে আছেন, যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আজকে শুক্রবার, সারা দিন বৃষ্টি হয়েছে আর এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমরা বের হলাম একটু ঘুরতে। গত দুই শুক্রবার মানে দুই সপ্তাহ আমাদের খুব বেশি কোথাও বের হওয়া হয় না। তো আজকে ভাবলাম হঠাৎ করেই যে একটু বাইরে ঘুরে আসি, আর বিশেষ করে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তো আমাদের একটু বাদাম চা খেতে ইচ্ছা করলো। রোশনির বাবা বললো বাদাম চা খাবে, তো বাসায় আর বাদাম চা করলাম না। একটা ক্যাফে আছে, এখানে খুবই মজার বাদাম চা তৈরি করে, তো ওখানকার বাদাম চা খাওয়ার জন্যই আমরা আজকে বের হয়ে যাচ্ছি। আর ওখানে ওই যে ক্যাফেটায় আমরা যাব, সেই ক্যাফেটার পাশে একটা সুন্দর ব্রিজ আছে, তো ওই ব্রিজটা একটু হেঁটে হাঁটা চলাচল করে ঘুরে ফিরে তারপরে হচ্ছে আমরা ক্যাফেতে ঢুকব। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ওই ক্যাফের দিকে। তো এটা হচ্ছে যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে রাঙামাটির একদম মেইন শহর বনরূপার উপর থেকে যাচ্ছি। তো বনরূপা গেলে তার একটু সামনেই হচ্ছে ওই ক্যাফেটা, তাও খুব বেশি যে কাছে তা না, প্রায় আমাদের বাসার থেকে 7-8 কিলোমিটার দূর হবে। বাইরে কিন্তু এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর আমরা তো গাড়ির মধ্যে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি ব্রিজে, আর এই ব্রিজটার নাম হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ। ব্রিজের কালারটা কিন্তু আর্জেন্টিনার পতাকার মতো করা, এই জন্য এই ব্রিজটার নাম আর্জেন্টিনা ব্রিজ। তো এর পাশে আরও একটা ব্রিজ আছে, তো সেই ব্রিজটায় আজকে যাবো না, ওই ব্রিজটা অনেক সুন্দর। তো আজকে আমরা আর্জেন্টিনা ব্রিজেই ঘুরবো। আমরা ব্রিজের একদম পার হয়ে ওপারে শেষ প্রান্তে চলে এসেছি। এখানে এসে আমরা একটু নামলাম, তো এখানে কিছুটা সময় ঘোরাঘুরি করব। ব্রিজের নিচে কিন্তু একদম, এটা কিন্তু ব্রিজের নিচে, তো ব্রিজের নিচে কিন্তু কোনো পানি নেই, কিন্তু এখন এই বর্ষার সিজন, এখন আস্তে আস্তে এখানে পানি উঠবে, তখন কিন্তু পানি থই থই করবে আর মাত্র কয়েকদিন পরেই। আর এই শীতের দিনে কিন্তু পানি একদম শুকিয়ে যায়, তো যে শীতের সময় যে শুকিয়ে গিয়েছিল এখনও সেই শুকনোই রয়ে গিয়েছে, এখনও পানি আসেনি। তবে এখন ভারী বর্ষণ হচ্ছে, এখন আস্তে আস্তে পানি চলে আসবে, আর কাপ্তার বাঁধ যদি ছেড়ে দেয় তখন কিন্তু পুরোপুরি একদম এগুলো ভরে যাবে। তো একদম শুকনো একটা লেকের উপরে হচ্ছে ব্রিজটা দেয়া, তো ব্রিজ দেয়া, তো এখন শুকনো, বাট ওই দিনে পানির সিজনে এটা শুকনো থাকে না, তো এই জন্য এটা দেখতে আসলাম যে কতখানি শুকিয়েছে। তো দেখলাম যে একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এখন ব্রিজটা একদম শুকনার উপরেই রয়েছে। তো ভালো লাগছিল ব্রিজের উপরে ঘুরে, তো এই জন্য আসলামই যখন, তো ভাবলাম একটু শ্যুট করেই নিয়ে যাই, আপনাদের সাথেও শেয়ার করা যাবে। আকাশ প্রচণ্ড মেঘলা, সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন বলতে একদম সারাদিনই বৃষ্টি হয়েছে। বিকেলবেলা একটু অল্প করে থেমেছে, তাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, বাট ওটা অত বেশি গায়ে লাগে না। তো আমরা ওই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে একটু হেঁটে বেড়াচ্ছি। আসলে আমাদের প্রায় বাইরে বের হওয়ার অভ্যাস, তো গত দুই সপ্তাহ বের হতে পারিনি, তো ওই সময় শুক্রবার দিনে বৃষ্টি ছিল, তো এই জন্য আজকে একটু আবহাওয়া মোটামুটি বিকেলবেলায় ভালো হয়েছে দেখে বের হয়ে গেলাম। আমাদের সাথে হচ্ছে ফারুক আছে, ফারুককে তো আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা চেনেন বা জানেন। ফারুক হচ্ছে রশ্মির বাবার অফিস স্টাফ, ও আমরা বের হলে ওকে সাথে নিয়ে যাই, ওর মোটামুটি আমাদের একটু হেল্প হয় যেহেতু দুটো বাচ্চা সাথে থাকে। তো ও আছে আর আমাদের পারভেজ ভাই আছে, ড্রাইভার সাহেব আছেন আর কি। তো আমরা এখন হচ্ছে ব্রিজে একটু সময় হাঁটাহাঁটি করে এখন আমরা ক্যাফের দিকে যাব। তো আবার গাড়িতে উঠে গেলাম, এখন যাচ্ছি বাদাম চা খাওয়ার উদ্দেশ্যে ক্যাফেতে। Thank you.
চলে এসেছি আমরা ক্যাফেটার সামনে। আর ক্যাফেটার সামনে কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা, আর এই ক্যাফেটা খুব ছোট, অল্প জায়গার মধ্যে ছোট্ট পরিসরে করা, বাট এটার এখানকার খাবার কিন্তু খুবই ভালো। আর এই ক্যাফেটার নাম হচ্ছে সিংগোবা। সিংগোবা হচ্ছে একটা চাকমা ওয়ার্ড, এটার বাংলা সম্ভবত উঠান এই জাতীয় কিছু হবে। তো এই ক্যাফেটায় আমরা আসলাম আর এখান থেকে আমরা কিছু খাবারের অর্ডার দিলাম। তো আজকে তো একদম সারাদিন বৃষ্টি, আমরা মনে করেছিলাম ক্যাফে খোলাও থাকবে না, তারপরও এসে দেখি খোলা, আর অল্প কিছু জিনিসপত্র এখানে রেডি করা আছে, খুব বেশি আইটেম আজকে রেডি করাও নাই, বা ওরা খুব বেশি আইটেম রেডি করে দিবেও না। তো এই জন্য আমরা শুধু হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, তো ওরা চিকেন ফ্রাই দিল আর হচ্ছে বাদাম চা খাবো। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ক্যাফেটার চারপাশটা হচ্ছে খুব সুন্দর করে গাছ দিয়ে পরিপাটি করে সাজানো। এটা হচ্ছে পেছন সাইডটা, তো আমরা এই বারান্দায় বসেছি। ক্যাফেটা খুবই ছোট আর আমরা এই বারান্দায় বসেছি একটা মনোরম পরিবেশে। বাইরে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে খাবারের অর্ডার করছি আমরা। আমাদের চিকেন ফ্রাই চলে এসেছে আর এই চিকেন ফ্রাইটা হচ্ছে KFC স্টাইলের চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা কিন্তু খুবই মজা ছিল, আমরা শুধুমাত্র চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম আর হচ্ছে চা খাবো। তো আমরা হচ্ছে ছয়জন, ছয়জনে ছয়টা চিকেন ফ্রাই অর্ডার করেছি। তো রদুষি অবশ্য এই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে, সেজন্য চিকেন ফ্রাইটাই অর্ডার করলাম। আর যেহেতু আজকে খুব বেশি কিছু এখানে নেই, খুব বেশি আইটেম পাওয়া যাবে না যেহেতু বৃষ্টি আজকে সারাদিন, তো চিকেন ফ্রাইটাই খেয়ে নিচ্ছি আমরা। চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাদাম চা, যেই বাদাম চাটা খাওয়ার জন্য বাসা থেকে আজকে বৃষ্টি হলেও ভিজে ভিজে বের হয়েছি। তো বাদাম চাটা কিন্তু খুবই স্পেশাল এখানকার, আর এই বাদাম চাটা খুবই টেস্ট হয়। জাস্ট দুধ চাটা খুব ভালোভাবে ঘন করে করে এর মধ্যে হচ্ছে বাদামটা ব্লেন্ড করে দেওয়া। তো একদম যে ব্লেন্ড হয়ে গিয়েছে তাও না, কিছু কিছু আছে একটু আধ ভাঙা টাইপের, তো ওগুলো কিন্তু মুখে পড়ে আর ওগুলো একটু চিবিয়ে চিবিয়ে চায়ের সাথে খেতে ভালোই লাগে, খুবই টেস্ট হয় এই বাদাম চাটা। যদিও আমি বাসায় কখনো এই বাদাম চাটা ট্রাই করিনি, তবে এবার থেকে বাসায় একবার না একবার ট্রাই করবো, এবারে বাসায় যেয়ে আর কি, তো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাদাম চাটার তো প্রশংসা করে আমি পারছি না, এটার কোনো তুলনাই হয় না, বিশেষ করে যেই পরিবেশে বসে খাচ্ছি এই পরিবেশে তো খাবার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। এটা হচ্ছে ক্যাফের ভেতরের পরিবেশ, আর ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। জাস্ট এক রুমের একটা ক্যাফে আর একটা বারান্দা, বাট এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে রেখেছে, দেখতেও যেই সুন্দর চমৎকার, আর খুব সুন্দর একটা পরিবেশ। আর যেহেতু আশপাশে পাহাড়, পাহাড়ের টিলার নিচে হচ্ছে এটা ক্যাফেটা করা, এজন্য এই পরিবেশটা কিন্তু আরও অনেক সুন্দর, মনোমুগ্ধকর। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার আমরা বাসার উদ্দেশ্যে বের হচ্ছি। তো বৃষ্টিতে ভিজে ভিজেই, হালকা বৃষ্টি অবশ্য, বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা গাড়িতে উঠবো আর এখন আমরা বাসায় চলে যাব। তো বাসা যাওয়ার পথে এই জায়গাটা নাম হচ্ছে কলেজ গেট এলাকা আর কি। তো এই কলেজ গেটে আমরা একটু থেমেছি আর কি, ফারুককে পাঠিয়েছি একটা কাঁঠাল কেনার জন্য। তো কাঁঠাল অবশ্য আমাদের বাসায় আর কেউ খায় না, শুধু আমি কাঁঠাল খাই, রশ্মির বাবা তো একদমই গন্ধ সহ্য করতে পারে না পাকা কাঁঠালের, ও বরঞ্চ কাঁঠাল না কিনে বিচি কিনে নিয়ে আসে, বিচিও খুব পছন্দ করে।
তো কাঁঠাল এই জন্য দেখা যায় মাঝে মধ্যে ওই ছোট্ট করে একটা কাঁঠাল কেনা হয়। তো আজকে ফারুককে বলা হলো যে যেন ছোট্ট করে একটা কাঁঠাল কিনে আনে, যেন আমি একা খাবো, ওর বাবা খায় না। তারপর দেখি রশ্মি রোদসী ওরাও কাঁঠাল একদমই পছন্দ করে না, ওরাও একদমই খায় না। তো কাঁঠাল তো এই ফারুক নিয়ে এসেছে, কাঁঠালটা ছোট্ট একটা কাঁঠাল নিয়ে এসেছে, ভালোই ছিল, দেখতে ভালো ছিল, ছোটও ছিল, সাইজটাও ঠিক ছিল। বাট আজকে যখন আমি ভয়েস দিয়েছি তখন কিন্তু কাঁঠালটা পেকে গিয়েছে, আর আজকে আমি কাঁঠালটা ভেঙেছি। কাঁঠালটা খুব বেশি ভালো হয়নি, একদম মিষ্টিও ছিল না, আর কোষগুলো যে খুব শক্ত বা মচমচে টাইপের ওই রকমও না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।